দেখো আমি আজ আমড় তিগ্রিয়া নির্বাচন মন্ডলী প্রস্তুতি বৈঠক রকি যে কি আমার রাষ্ট্রমন্ত্রী শ্রীযুক্ত অমিত শাহ দিনিয়া ওড়শা গ্রস্তরে আসুক এবং যেটা কি আমি ডাকার দিয়েছ আজ প্রস্তুত বৈঠক আমার আলোচনা হলো ভুবনেশ্বর চাল পাঁচ তারিখ পাঁচ তারিখ দিন আমি এটু আঠগড়ি তিন হাজার লোক নবু যেটা কি পার্টি অফিসে পূর্ব আমার রালি করে নবু এবং নারা বাজে করি যাব এবং যেটা কি আঠগড় আম আঠগড় তরফর আমি পৌঁছবু আমা বিজেপি মুখ্য কার্যালয় এবং সেটি অমিত শাহ সহ দেখা করবু এবং আমার তিন হাজার ঊর্ধ্ব লোক নেওয়াপ্রাই আজ আমার প্রস্তুতি বৈঠকের স্বীকৃত হল বা প্রস্তাব আজ গৃহীত এলা দেখ বাস্তবরে কে গেলে যে কি আমার ভারতের প্রধানমন্ত্রী যশস্ব প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ার্যকরে অনুপ্রাণিত হয়ে আম আঠগড় তিগি হজার হাজার কর্মী বর্তমানে পরিবর্তন নারা দে এবং নিশ্চিন্ত ভাবে এটি পরিবর্তন করবে কিনা আপনার সেটা নিউটু চাউল মাগানা চাউল বর্তমানে লোক পাও বা আপনার নিত মিশন শক্তি বর্তমানে সে ভুয়া বুলেও বিজেপি সরকার বিভিন্ন প্রকার কার্যক্রম বর্তমানে নরেন্দ্র মোদীকর কার্যক্রম কিন্তু ওড়শা সরকার বাহবা নও কিন্তু বা্তবরে এটা হোচ্ছি কেন্দ্র সরকারক্রম এতে অনুপ্রাণিত হয়ে আমার আঠগড় তিগি যে অবহেলিত অনেক তিগি আঠগড় তিগি লোক মানে আমার কেন্দ্র সরকার যোজনা যে হড়প করছেন সে বিধরে আমিগিবাসী বর্তমানে স্লোগান দে এবং আগামী দিনের পরিবর্তন নিশ্চিত এবং সেই পরিপ্রেক্ষিতে ভুবনেশ্বর ডাকের আমি যেছ চাল ভুবনেশ্বর চাল ডাক হাজার হাজার লোক সেদিন যোগ দেবে দেখো বাবনে এটি বিজে বর্তমানে ভয়ভীত হয়ে গেল সেই মার্চ একত্রিশ তারিখ যদি মুশিলি রাজা সহ বিভিন্ন প্রকার কুচক্রান্ত কথা যেমি গোটে ইলেকশন পয়সা দিয়া যায় সেইভাবে মার্চ একত্রিশ তারিখ দিন লোক মানুষ পয়সা বন্টালা যে অভাবিক সহিত ন যা যেটা কি বিজেপি যোগদান দেওয়া কিন্তু বাস্তব বর্তমানে লোক মানে সচেতন হয়ে গেল এবং আঠ গড়ে মুক্ত। আঠগড় করা বর্তমানে মুলোগান দিয়েছি নারা দিয়েছি তেমন আগামী দিনের লোক মানে জবাব দেবে এবং রাজামুক্ত আঠগড় হব